সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি মোবাইলে ওয়াইফাই কানেক্টের প্রবলেম হয়, আপনার ওয়াইফাই কানেক্ট করতে যাচ্ছেন তো আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, মানে কোনো একটা মোবাইল থেকে আপনার হটস্পট নিয়েছেন এবং সেই হটস্পটটা যখনই কানেক্ট করতে যাচ্ছেন আপনাদের মোবাইলে তো কানেক্ট হচ্ছে না। তো এই কানেক্টটা কেন হয় না এবং কীভাবে আপনার এটাকে একদম 100% ঠিক করবেন, তো সেটা আজকে ভিডিও দেখাবো। আপনাদের কিন্তু একদম পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি এই ওয়াইফাই কানেক্ট না হওয়ার পিছনে যত কারণ আছে সেই কারণগুলো আমি A to Z আলোচনা করব। তাই আপনাদের কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেন তারপরে কিন্তু আপনাদের যদি কানেক্ট না হয় তো কমেন্ট করতে পারবেন না যে দাদা বা ভাই আমার কানেক্ট হচ্ছে না। তো আপনাদের কিন্তু ভিডিওটাকে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এটা কী কারণে কানেক্ট হয় না এবং আপনাদের কীভাবে কানেক্ট হবে সব কিছুই আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি ডাইরেক্ট শুরু করে দিই। তো এটার জন্য ফার্স্ট আপনাদের কী করতে হবে, আপনারা প্রথমে যেই মোবাইল থেকে আপনারা হটস্পট নিচ্ছেন তো ফার্স্ট আগে সেই মোবাইলের ডেটা আর হটস্পটটাকে অন করবেন। আর সেই মোবাইলে কিন্তু মাস্ট রিচার্জ থাকতে হবে, রিচার্জ না থাকলে কিন্তু হটস্পট নেওয়ার পরও আপনাদের ইন্টারনেট চলবে না, কানেক্ট হবে কিন্তু ইন্টারনেট চলবে না। তো ফার্স্ট আপনারা কী করবেন, মোবাইল ডেটা হটস্পট ওপেন করবেন। ওপেন করার পর এবার যেই মোবাইলে নেবেন সেই মোবাইলে আপনারা ওয়াইফাইটাকে অন করবেন। তো আপনার ওয়াইফাইটা অন করার জন্য উপর থেকে স্ক্রোলকে নিয়ে আসবেন, তো এখানে ওয়াইফাই অপশন পাবেন। আমার মোবাইলে ইন্টারনেটের ভিতরে ওয়াইফাই অপশনটা আছে, তো আপনার মোবাইলে এক্সট্রা করে ওয়াইফাই থাকতে পারে তো ওয়াইফাইতে ক্লিক করবেন। তো আমি ইন্টারনেট এখানে যাই, এখানে আমার ওয়াইফাই অপশনটা আছে, তো আপনার নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এটা অন আছে। তো আমি এটাকে অফ করে দিলাম, যখনই অন করবো তারপরে কিন্তু আমার এই ডিভাইসটা শো হবে। তো আমার এই ডিভাইসটার নাম হচ্ছে IQ7। তো এই ডিভাইসটা এখানে কিন্তু চলে এসেছে। একবার আমি আপনাদের প্রমাণের জন্য দেখিয়ে দিই যে আমার এই ডিভাইসটা IQ7 কিনা। তো আমি একবার সেটিংসে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা দেখুন আমার ডিভাইসটা হচ্ছে ডিভাইস নেম IQ7। তো এখানে শো হচ্ছে যে ওয়াইফাইটা সেটা হচ্ছে IQ7-এর। তো এবার এই ওয়াইফাইটা কিন্তু এখানে শো হচ্ছে কিন্তু এখানে কানেক্ট হচ্ছে না, কানেক্টের সময় আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। তো একবার আমরা পাসওয়ার্ডটা দেখি নিই যে আমার হটস্পটের পাসওয়ার্ডটা কী। তো আপনাদের একবার পাসওয়ার্ডটা চেক করে নিতে হবে। তো তার জন্য আপনার কী করবেন, যে মোবাইল থেকে হটস্পট নিয়েছেন সেই মোবাইল হটস্পটের উপরে লং প্রেস করবেন, তারপর এরকম ডাইরেক্ট ইন্টারফেস চলে আসবেন। তো এখানে আপনি দেখতে পাবেন ওয়াইফাই হটস্পট, তো ওয়াইফাই হটস্পটে ক্লিক করবেন। ক্লিক করার পর হটস্পট পাসওয়ার্ড অপশন পাবেন, তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটি দেখে নিই। তো এবার পাসওয়ার্ডটি আপনাদের এখানে এন্টার করতে হবে। তো আপনার পাসওয়ার্ডটি তো আপনারা আপনাদের মোবাইলে এন্টার করবেন। তো আমি এখন এখানে এন্টার করি, তারপর কানেক্টে ক্লিক করতে হবে। তো আপনার কানেক্টে ক্লিক করবেন। তো দেখুন আমি কিন্তু সেম পাসওয়ার্ড দিলাম, তার সত্ত্বেও কিন্তু সেভ দেখাচ্ছে। তো আপনাদেরও যদি এরকম করে পাসওয়ার্ড দেওয়ার পর সেভ পাসওয়ার্ড দেখায় এই প্রবলেমটা চলতে থাকে তাহলে এটাকে কীভাবে ঠিক করবেন, তো এবার আমি এই সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দিই। তো দেখুন আমি কিন্তু সেভ পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে কিন্তু 8টা 1 আছে। এবার দেখুন আপনাদের সামনে আরেকবার আমি 8টা 1 এখানে প্রেস করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তো এবার আমি কানেক্টে ক্লিক করার পর দেখবেন যে এখনও সেভ দেখাচ্ছে, কানেক্ট হচ্ছে না। তো এটার পিছনে মেন কারণ যেটা হচ্ছে এই ডিভাইস থেকে আপনার এই ডিভাইসটাকে ব্লক রয়েছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আপনার যদি পাসওয়ার্ড দেওয়ার পর ডাইরেক্ট কানেক্টেড হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, তারপর আপনার ইন্টারনেট চালাবেন চলবে। আর তারপরেও যদি আপনার ইন্টারনেট না চলে তার মানে এই মোবাইলে ইন্টারনেটটা ভালো করে চলছে না। তো এই মোবাইলটা একটা ভালো ইন্টারনেট এরিয়া, যেখানে ভালো ইন্টারনেট পায় সেখানে রাখবেন, তারপর ইউজ করবেন, দেখবেন আপনাদের মোবাইলে ইন্টারনেট চলবে। যদি এই মোবাইলে ইন্টারনেট চলছে এবং আপনাদের মোবাইলে হটস্পট মানে ওয়াইফাইটা অন করার পর যখনই আপনার সেই ওয়াইফাইটা কানেক্ট করছেন কানেক্ট হয়ে গেছে তারপরেও আপনাদের ইন্টারনেট চলছে না, নো ইন্টারনেট অ্যাক্সেস এরকম দেখাচ্ছে, তার মানে ভালো করে ইন্টারনেটটা পাচ্ছে না এই মোবাইলে, যার কারণে আপনাদের মোবাইলে ইন্টারনেটটা চলছে না। কিন্তু যদি আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পর এরকম বারবার সেভ পাসওয়ার্ড দেখায় তো এটা কী কারণে দেখায় আমি আপনাদের বলছি। তো এটা হচ্ছে এই ডিভাইস থেকে আপনাদের এই ডিভাইসকে ব্লক রয়েছে। তো এবার আপনাদের কী করতে হবে, যে ডিভাইস থেকে ব্লক করেছে সেই ডিভাইসটা আপনাদের নিতে হবে। তারপরে আপনাদের কী করতে হবে, হটস্পট যে অপশন নিয়েছে সেই অপশনে আবার এরকম লং প্রেস করবেন, এই ইন্টারফেস আসবেন, তারপর আপনাদের হটস্পট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ডে ক্লিক করার পর নিচে স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর দেখতে পাবেন ব্লক লিস্ট। তো ব্লক লিস্টে ক্লিক করতে হবে, তো ব্লক লিস্টে ক্লিক করবেন। তো দেখুন এই ডিভাইসটাকে ব্লক করা আছে আর এই ডিভাইসটি হচ্ছে এই ডিভাইসটা। তো এবার আমি যখনই এখান থেকে আমি এই ডিভাইসটাকে আনব্লক করে দেবো, তো রিমুভ ফ্রম ব্লক লিস্ট, আমি ব্লক লিস্ট থেকে বের করে দিলাম। তো এবার দেখবেন এই ডিভাইসে আমি যখনই পাসওয়ার্ড দেবো কানেক্ট হয়ে যাবে। তো এবার দেখুন 1 2 3 4 5 6 7 8। তো এবার কানেক্টে ক্লিক করার পর দেখুন এবার কানেক্ট হয়ে যাবে, অপারেটিং আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, তো কানেক্ট হয়ে যাবে। দেখুন কানেক্টেড টু ডিভাইস, দেখুন কানেক্টেড হয়ে গেছে। তো এবার দেখুন ফাইনালি কিন্তু একদম কানেক্ট হয়ে গেল। তো আপনাদের যদি ওয়াইফাই ঠিকঠাক পাসওয়ার্ড দেওয়ার পরও কানেক্ট না হয় তাহলে আপনাকে ব্লক করেছে। তো ব্লক কীভাবে করে একবার আপনাদের দেখিয়ে দিই।
আপনাদের ব্লক করার জন্য সেম যেই মোবাইল থেকে হটস্পট দিচ্ছেন, হটস্পটে একদম লং প্রেস করবেন, এরকম ইন্টারফেসে আসবেন, ওয়াইফাই হটস্পটে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারেন ডিভাইস কানেক্টেড, তো যেই ডিভাইসগুলো কানেক্ট আছে সেই ডিভাইসটা হবে। এখানে ক্লিক করার পর তারপর এখানে কিন্তু অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করার পর সেই ডিভাইসটা কিন্তু ব্লক লিস্টে চলে যায়, এবং তারপর সে আপনার যতটুকু পাওয়া যাচ্ছে সেই কিন্তু আর আপনার ওয়াইফাইকে কানেক্ট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ব্লক লিস্ট থেকে রিমুভ হবে। তো আপনাদের যদি যদি পাওয়া দেওয়ার পরও এই প্রবলেমটা হচ্ছে, তাহলে মেন কারণ হচ্ছে আপনাকে ব্লক করেছে। তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।